ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا আমার জীবনে এলো আমার জীবনে এলো ভীষণ আনন্দের ধারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আমার জীবনে এলো ভীষণ আনন্দের ধারা এলো মা আমিনার প্যারা আব্দুল্লাহর গোলারা এলো মা আমিনার আব্দুল্লাহর গোলারাম মাকার কাফের দল বেলাল কালমা ছেড়ে দাও কালমা ছেড়ে দাও মাকার কাফের দল বেলাল কালমা ছেড়ে দাও কালমা ছেড়ে দাও বেলাল বলে ছাড়বে না কালমা বেলাল বলে ছাড়বে না কালমা আমার প্রাণটা নিয়ে নাও আমার প্রাণটা নিয়ে নাও মরণের পরে আমার জীবনে এলো ভীষণ আনন্দের ধারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা মদিনার নজারা আর মদিনার গলির দিকে নজর যখন যায়
যাই, ওগো নজর যখন যাই মাদিনার গলির দিকে, নজর যখন যাই নজর যখন যাই আর দেখে দেখে একে দেখে দে ওগো প্রান্ত ফেটে যাই, প্রান্ত ফেটে যাই মাদিনার গলির দিকে, নজর যখন যাই নজর যখন যাই আর দেখে দেখি একে দেখে দে ওগো প্রান্ত ফেটে যাই, প্রান্ত ফেটে যাই দেখিয়ে তাও মামিনার প্যারা মদিনার নজারা, এলো মামিনার প্যারা আব্দুল্লার দুলারা, আমার জীবনে এলো বিশাল আনন্দের ধারা, এলো মামিনার প্যারা, এলো মামিনার প্যারা মদিনার নজারা, আল্লাহুম্মা সাল্লি সারা জগৎকে খাওয়ান নিজে খান না, সারা জগতের ঘুমের ব্যবস্থা করেছেন নিজে ঘুমান না, সেই পরোয়ার বেগার আলম তিনার শুক্রি আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ পয়গম্বর উম্মত করে এই জগতে পাঠিয়েছে, আর আজকে এই রিয়াজের জান্নাতটি জান্নাতি মাহফিলে বসার সুযোগ দান করেছে। সকল ভক্তি সহকারী মহব্বত সহিত উচ্চ আওয়াজে মধুর সুরে সকলে আপনারা বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পরে জগৎগুরু সৃষ্টির সুরে দুবেলা আমিনা রাহাত গান বসিনা, মক্কার ফুল মদিনার বুলবুল মোহাম্মদুর রসুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ ও শান্তি ও শান্তি অবতীর্ণ হতে পারুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মোটামুটি যত সম্ভব মাগরিবের নামাজের পর থেকে এই মাহফিল চালু হয়েছে, বিভিন্ন কোয়ালিটির বক্তার বক্তব্য আপনারা শুনেছেন, আমার পরে বলা হয় আর কোনো বক্তা নাই, তো আমার পরেও আর একজন আছেন, একজন বা দুইজন যাই হোক আমার পরেও বক্তা আছেন, ধৈর্য সহকারে কিছু বক্তব্য হবে সেগুলো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন আর তার উপরে আমল করবেন। আজকে বিশেষভাবে আপনারা বা আমরা সকলে এসেছি আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দা পেয়ারা মাহবুব আল্লাহর কামিল ওলি তিনার পবিত্র দরবারে, উনি কি আপনাদের বাড়িতে বাড়িতে দাওয়াত দিয়ে এসেছিলেন না, যিনি মাজারে শুয়ে আছেন মহাজন একটু আপনি কথা না বললে বা হবে না, কথা বললে পরিচিতি বাড়বে মহব্বত বাড়বে, কথা প্রসঙ্গে কথা আসলে ভালো লাগবে, তা না হলে এমন হবে যে ড্রাইভার চালাচ্ছে প্যাসেঞ্জার সব ঘুমিয়ে গেছে, আর না হলে প্যাসেঞ্জার চড়তে চেতন আছে ড্রাইভার ঘুমিয়ে গেছে, হ্যাঁ তো মনে করুন আমি ড্রাইভার আপনারা প্যাসেঞ্জার একটু সবাই মিলে একটু জেগে থাকি, আপনাদের বাড়িতে বাড়িতে উনি দাওয়াত দিয়ে এসেছিলেন যে এতগুলো মানুষ এসে হাজির হয়েছে, আরে বাবা উনি তো জগৎ থেকে পর্দা নিয়ে মাটির তলায় চালা বলছে মানুষগুলো মরা, তো মরা মানুষের কাছে এসে কি হবে, যারা বলছে মরা মরে গেছে তো মরা মানুষটার কাছে এত ভুল কেন, বাবজি আমার কারণ আছে সবাই বলি না আপনারা বলবেন
আমি যখন বন্ধ করবো তখন বলবেন, না হলে লোকে ভাববে মান নিয়ে গেছে। হ্যাঁ, তো এখানে কেন এসেছেন ইনশাল্লাহ বলবো, পাবেন। এই ভারতবর্ষ, এই ভারতবর্ষে মুসলমান কি করে হলো আর কি করে এল? নিজে তো এক কাঠা জমি কিনতে পারেনি, বাপের জমি পেয়েছে আর সেগুলো বিক্রি করে খাচ্ছে। নিজে তো মেহনত করে কিনতে পারেনি, বাপের যা ছিল তাই বিক্রি করে শেষ করছে। অবশ্যই মহোদয়রা মনে কিছু ভাববেন না, ভারতবর্ষের মাটির মানুষ যারা মুসলমান দাবি করে তারা যদি বলি না মনে না মানে, আমি তাকে মুসলমান মনে করি না, অন্য কিছু হতে পারে। যে ওলি মানে না সে অন্য কিছু হতে পারে, মুসলমান হতে পারে না। ভারতের ইতিহাস গোড়া থেকে জানতে হবে বাপ। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি যে মুসলমান, এই মুসলমান হলো কোথা থেকে, আসলো কোথা থেকে? এই ভারতবর্ষের পাঞ্জাব এলাকায় শেরহান শরীফ বলে একটি জায়গা আছে, যেখানে মুজাদ্দিদ আল বসানী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র রওজা শরীফ আছে। সম্রাট আকবর যিনি ছিলেন, তিনার সঙ্গে এই মুজাদ্দিদ আল বসানী রহমাতুল্লাহ আলাইহির অহরহ আপনার যুদ্ধ লেগে থাকতে বলতে গেলে চলে। যাই হোক, বাবজি আমার, সম্রাট আকবরের সময় মুজাদ্দিদ আল বসানী রহমাতুল্লাহ আলাইহির ওই পাঞ্জাবের শেরহান শরীফে পৃথিবীর জমিনে এসে ইসলামকে পুনরায় জীবিত করেছিল। ওই শেরহান শরীফের একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে বুরুস, ওই বুরুস এলাকায় বা বুরুস পাহাড়ে বেশ কিছু নবীগণের মাজার শরীফ আছে। ওখানে নাম লেখা নাই, লেখা আছে নবী আলাইহিমুস সালাম, মানে এই মাজারগুলো হচ্ছে সব নবীদের। এই নবীগণ কোন জামানার কখনকার এটা কিন্তু উল্লেখ নাই, নবীদের মাজার শরীফ। কথা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এই ভারতবর্ষের মাটিতে বহু পূর্বে নবীগণ এসেছিলেন, কিন্তু বিশ্বনবী হাবিবুল্লাহ যখন ইসলাম প্রচার করেন আজ থেকে 1500 বছর পূর্বে, বিশ্বনবীর জীবন ওই পশ্চিম এলাকাতে 63 বছর জীবন শেষ হয়ে গেছে। ভারতের মাটিতে নবীজি কোনদিন কদম রাখেননি। তাহলে যে নবী ভারতের মাটিতে আসলেন না, যে নবী ভারতকে পরিচয় দিলেন না, সেই ভারতের মাটিতে লক্ষ কোটি কোটি মুসলমান জন্মালো কোথা থেকে? নবীর দেশে, বিশ্ব নবীর রাজ্যে, মক্কা মদিনার মাটিতে অতগুলো মুসলমান পাওয়া যাবে না। ওই দেশের নাগরিক হিসাবে যতগুলো মুসলমান এই ভারতের মাটিতে আছে, তাহলে সেখানে সংখ্যাই কম, ভারতের মাটিতে তার চেয়ে বেশি। কেন, কিভাবে হলো? বন্ধ কর বাবা জীবন, যারা আজকে ওলির দুশ্মনী করে বাস্তবেই তারা অন্য কিছু হতে পারে, মুসলমান হতে পারে না। মানে আল্লাহর বন্ধু, আরে বাংলাদেশের ভব সিন্ধু রে, মানে আল্লাহর বন্ধু, আরে বাংলাদেশের ভব সিন্ধু রে, কবু নাই সে নিরানু দু, কবু নাই সে নিরানু দু, নিরাপদে যাবে চলে আল্লাহ কোরআন পাকে বলে। আরে মানুষ যদি মানুষ হবে, আরে মানুষ দিলে আল্লাহ পাবে হবে, মানুষ যদি মানুষ হবে, আরে মানুষ দিলে আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে, যদি আল্লাহকে ভুলে চলে আল্লাহ কোরআন পাকে বলে। আল্লাহ পাকের প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা
যারা বিকবিয়ে ঘুমিয়ে আছেন তারা মরা নয়। পশু হয়ে যদি কেউ কবরে যায়, ওই মানুষটার পৃথিবীর জমিন থেকে যাওয়া না যাওয়া দুই সমান, আখিরাতের জমিনে তার কোনো কাজ নাই। যুদ্ধের ময়দানে যদি হাতিয়ার না নিয়ে গিয়ে কাঠের হাতিয়ার নিয়ে যান, আপনার কি লাভ আছে? দার্শনিক আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই পৃথিবীর জমিন থেকে যদি তুমি মানুষ হয়ে না যেতে পারো, ইমানদার হয়ে না যেতে পারো, পূর্ণ মুমিন হয়ে না যেতে পারো, আখিরাতের ময়দানে তোমার মতো মানুষটা যাওয়া না যাওয়া দুই সমান, ওর কোনো দাম নেই, ওখানে কোনো কাজ নাই। মানুষ তাহলে কোথায় হওয়া যায় বাপ? মৌলভী সাহেবের বাড়িতে হবে? মৌলভী সাহেবের চরিত্র কত ভালো তার বিরামে গিয়ে জিজ্ঞাসা করুন, এখানে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, এ তো সামান্য দেখালে বাবা, এক ঘন্টা দু ঘন্টা আপনি কি আমাকে বুঝবেন? আর আমি আপনাকে কি বুঝবো? যদি আমার কত চরিত্র ভালো, বাড়িতে গিয়ে গোপন ভাবে দিদিকে জিজ্ঞাসা করতে হবে, আমাদের সঙ্গে তো আমাদের মায়েদের সঙ্গে গুরুদের সঙ্গে খুব ব্যবহার ভালো, তোমার সাথে কি? তখন টের পাবেন যে কি খবর আসছে। আমার বন্ধুগণ, বাবা জীবন যারা অনেক বিরোধিতা করে, আসলে দেখবেন তাদের চরিত্র নষ্ট, চরিত্র খারাপ, খারাপ চরিত্রগুলোকে বর্জন করতে পারে না, আর ভালো চরিত্রের মানুষদের আপনার বদনাম করে, গুণগান করা বাদ দিয়ে বদনাম করে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকীন। বান্দারে, তোমরা যদি ভালো হতে চাও আমাকে ভয় করো, এক নম্বর। দ্বিতীয় নম্বর হল, পৃথিবীর জমিনে তোমাদেরকে ভালো সুপথে চালানোর জন্য আমার তরফ থেকে কিছু ভালো বান্দা পাঠিয়ে দিয়েছি, তোমরা যদি ভালো হতে চাও ভালোদের সঙ্গ লাভ করো। ভালো হতে চাইলে ভালোদের সঙ্গ লাভ করো। হিংসা দেহের মন ওগো যাই না জয় করা, প্রেম পরশে জয় করিল প্রেমিকেন যাহারা। এরা ছিল প্রেমী। আপনার বাড়ির অন্য একটা বাড়ির লতা আপনার বাড়িতে চলে এসেছে, লতা মানে কুমড়ের গা, গোড়াটা আছে এই পারে, আর আপনার চালে চলে এসেছে লতাটা। তো এই বলছে কি জানেন ছেলেটাকে, এটা খান গুহা থাকবে ওর দিকে, আর আমার ছেলে কুমড়ো হয় না? হয় না বা? গুহা থাকবে ওর বাড়িতে আর আমার ছেলে কুমড়ো হবে? আচ্ছা, একটা কুমড়ো যদি হতো তো ওরও লাভ হতো না? হতো না। যদি ওর চালে থাকতো তো খুশি হয়ে ভাইয়ের চালে যখন দিতে হয়েছে, একটা ভাই তুমি আর একটা ভাই আমাকে দেয়, কেটে যদি দেয় জীবনে তার সঙ্গে অন্তর নিবে। আল্লাহর নবীর দরবারে দেখেছি মানুষ খাসি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, কুমড়ো নিয়ে যায়, আরো কত কিছু নিয়ে যায়, আর মন্দির সারা দিয়ে চিৎকার করে নবাবি পাই না, রাগ তো অটোমেটিক ধরবে, কি বলে রাগ তো অটোমেটিক হবে, চামড়া চেয়ে চেয়ে পাই না সব ফিরে দিয়ে যায়। পাওয়ার জন্য পাওয়ার ব্যক্তি হতে হবে, তোমার দিলে তো মহব্বত নাই, অন্তরে জায়গা নাই মহব্বতের, শুকনো কাঠ কপার পুকুর, যে পুকুরে পানি নাই সে পুকুরে বল বসবে না। সরোবর, তোমার সরোবর হতে হবে, তবেই সেখানে মানুষ যাবে, যে গাছের তলায় ছায়া নাই সেই গাছে পশু পাখি বসবে না, যার কাছে মানুষ ছায়া পাবে, যার কাছে মানুষ মহব্বত পাবে, যার আদর্শ মানুষ ভালো হবে, যার মার কাছে গেলে আল্লাহর রহমত পাবে, বরকত পাবে, সেই মানুষটা জীবিত থাকলেও তার কাছে যাবে। পৃথিবীর জগন থেকে বিদায় হয়ে মাটির তলাতে গেলেও মানুষ তার পিছন ছাড়বে না।
হিংসা দিয়ে হিংসুকের মন অগর যাই না জয় করা, প্রেম পরশে জয় করিলে প্রেমিক হয়ে এলেন যারা। খাজা আজমির রহমাতুল্লাহ এর দরবারে বাবা দেখেছি সম্রাট শাহজাহান দুটো আপনার দেখ দিয়েছেন, গিলে দেখতে পাবেন। পাতি রাজাকে বলি আমরা রান্না করা হয় তাতে কয়েকশো মন হবে, কেউ বলেছেন আপনার একশো, কেউ বলেছেন যাই সব যাই হোক 125 কিলো, এইরকম ভাবে চাল রান্না করা হয়। সম্রাট শাহজাহান কি একটা বোকা মানুষ ছিলেন নাকি বলেন তো, যিনি দেশের দেশের নায়ক ছিলেন, দেশ পরিচালনা করতেন, তিনি কেন ওখানে ক্ষমা খাদ্যের দাবিতে গেলেন? বাবাজি বন্ধুরা আমার, সম্রাট শাহজাহান শুধু সম্রাট ছিলেন তা নয়, আল্লাহর একজন কামেল পেয়ারা বান্দা ছিলেন। মমতাজ মহলে দুইজন স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাচ্ছেন, যদি কোনদিন নসিব হয় সম্রাট শাহজাহানের রওজা জিয়ারত করতে যাবে, ওযু করবেন, আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে তার কবরের সম্মুখে আল্লাহ দরবারে দোয়া করবেন। সম্রাট শাহজাহান যা দিয়েছে ভারতবর্ষ তার কাছে দিদি ঋণ শোধ করতে পারবে না, ঋণ শোধ করতে পারবে না। ওই দেখে আমি গিয়ে দেখেছি টাকা পড়ে আছে, পয়সা আছে, সোনা আছে, চাঁদি আছে, চাউল আছে, ডাল আছে, কত কিসের নাম করব বাবা, ওই দেখে এতগুলো সম্পদ পড়ে আছে। ও মুসলমান, শুধু হিংসা করলে হবে না, সেই জায়গায় অনুভব করতে হবে আল্লাহ। লোকটা যদি মরে মাটির সঙ্গে মিশে গেছে, এই লোকটার কদমে এত সোনা দানা কেন ঢেউ খেলে, আর আমি এত চেষ্টা করে রাখি পরিশ্রম করে কেন আমার দানায় হয় না। আপনি আমি চেষ্টা করে আপনার আমার হয় না, আর সে মানুষটা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, তার কদম চলছে এই অর্থগুলো কেন, কি কারণে? আমার বন্ধুগণ, বাবা জীবন আরো পরিষ্কার করে দিই, আমরা মুসলমান, আমাদের আমাদের গিরাবে মসজিদ আছে, মসজিদটার নাম দিয়েছি একটা ঘর, সেই ঘরটার নাম দিয়েছি বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। যে জায়গায় চিন্তা করা হয় ওই জায়গাটাকে মসজিদ বলা হয়, এই মসজিদ মুসলমান মুসলমানদের মসজিদ, সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। হিন্দু ভাইরা যদি পাশে থাকেন মনে কিছু নেবেন না, অমুসলিম হিন্দু ভাইরা একটা ঘর বানিয়েছে, তার নাম দিয়েছে মন্দির, আমরা বানিয়েছি তার নাম দিয়েছে মসজিদ, ওরা বানিয়েছে তার নাম দিয়েছে মন্দির, খ্রিস্টানরা বানিয়েছে তার নাম দিয়েছে গির্জা। এইভাবে আপন আপন ধর্মের আপন আপন মাবুদকে দেখার জন্য এক একটা করে ঘর বানিয়েছে সবাই। ওই ঘরগুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে, মুসলমানদের মসজিদে যদি কোনো ঠাকুর চলে আসে মুসলমানরা উঠতে দেবে না, মন্দিরে যদি আমার মতো পাগড়ি গির্জার মানুষেরা যদি মুসলমানদের মসজিদে আসে বলে নাপাক হয়ে গেছে ধুয়ে ফেলো, ধুয়ে ফেলে নাপাক হয়ে গেছে, মন্দিরে মুসলমান গেলে বলবে ধুয়ে ফেলো নাপাক হয়ে গেছে, মুসলমান উঠে গেছে। আমার ভাইজানেরা বলার উদ্দেশ্য হলো নাম দিয়েছি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলবে এটা আল্লাহর ঘর, খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলবে এটা আল্লাহর ঘর। হ্যাঁ বাবজিরা, আল্লাহর ঘর যদি সবগুলোই হয় আমরা তো আল্লাহর বান্দা, কেন মন্দিরে যেতে পাবো না, কেন বাবারা মসজিদে আসতে পাবে না, কেন আমরা গির্জায় যেতে পাবো না, তারা কেন আমাদের মসজিদে আসতে পাবে না? বাবাজি আপনি একটু ভালোভাবে বিচার করে দেখবেন, মসজিদ বাবাজি মুসলমানরা দাবি করছে এটা আমাদের, মন্দির দাবি করছে এটা আমাদের, খ্রিস্টানরা গির্জা দাবি করতেছে, কিন্তু তারপরেও বলছে আল্লাহর। হ্যাঁ ভাই, যদি আল্লাহর ঘর হয় আল্লাহর ঘরে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই যাবে না যাবে না বলেন? বাবা যদি একটা ঘর বানায় সবারই অধিকার আছে না নাই?
বাপের জমি বলি আমরা কথায় কথায়, তোর বাপের নাকি? বাবার জমিতে সবার অধিকার আছে। তোটা যদি আল্লাহরই ঘর হলো আমরা সবাই আল্লাহর বান্দা, কেন মন্দিরের লোক মসজিদ আসবে না, মসজিদের মানুষ কেন মন্দিরে যাবে না? আল্লাহর ঘর কিন্তু আল্লাহ এসে নাম দেয়নি, দিয়েছে নাকি? এই মসজিদের নাম কি আল্লাহ নাম রেখেছে? মন্দিরের নাম কি মন্দিরে আল্লাহ এসে রেখেছে? দেখ রাখেনি। কে রেখেছে? আপনি আমি। আপনি আমি মেহনত করে টাকা পয়সা জোগাড় করেছি, একটা সবার জন্য ঘর বানিয়েছি, আমরা গ্রামের মানুষ এখানে এসে নামাজ পড়ব, আমাদের মেহনত আমাদের টাকা পয়সা ওখানে কাজ করছে, যদিও বা আল্লাহর ঘরে নাম দিয়েছি কিন্তু আমরা নিজের বাপের টাকাই বানিয়েছি, হিন্দুদেরকে কেন উঠতে দেব? হিন্দুরা বলছে দিয়েছি নাম আল্লাহর ঘর, মন্দির নাম দিয়েছি আল্লাহর ঘর, কিন্তু নিজের বাবার টাকাই বানিয়েছি, মুসলমানদেরকে কেন উঠতে দেব? গির্জা বানিয়েছি আমরা, ওদেরকে নাম দিয়েছে আল্লাহ, কিন্তু বাপের কাজ করছে বাবা, সেই কারণে মন্দির মসজিদে সবাই যেতে পাবে না। আর একটা দিক হচ্ছে বেঈমান ইমানদারের ব্যাপার আছে, কিন্তু আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক। আপনি লক্ষ্য করে দেখেন, একজন কোন কবি আর কবি ছলনায় বলেছিলেন, আল্লাহ নিজরাতে নিজের হাতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবায় বিরাজ করে তারে আর বেদার। খলাক আল্লাহ আদম আলা সুরাতিহি, হাদিস শরীফে আছে। তার মানে যে আদম আল্লাহ তা নয়, আল্লাহর সুরাতে আল্লাহ পাকের নবী বলছেন আদমকে আল্লাহ আল্লাহর সুরাতে বানিয়েছে। মসজিদ আপনি আমি বানিয়েছি কিন্তু আল্লাহ পাক মানুষ বানিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে আকাশে কোথায় খোঁজ করো, বাতাসে কোথায় খোঁজ করো, তুমি তোমার মধ্যেই খোঁজ করো, না হলো আমি তোমার নিকটেই তোমার কাছে, মন্দির মসজিদ গির্জা খুঁজে পাবা না, তোমার মধ্যেই আমি ভরা আছি, তুমি খোঁজ করো। তাই একজন আল্লাহওয়ালার কাছে আল্লাহ থাকে, আল্লাহ বিরাজ করে। আবকার আমার নবী বলেছেন আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা তখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। বান্দার হাত থাকে কর্ম আল্লাহর হয়, বলা মুখ থাকে বান্দার বলা আল্লাহর হয়, শোনা কান থাকে বান্দার আল্লাহ শোনেন। আমার বন্ধুগণ বাবা জীবন তাই দেখা যায়, আল্লাহ আল্লাহর দরবারে হিন্দুর বারণ নাই আসতে কি আপনার খ্রিস্টানের বারণ নাই আসতে, মুসলমানদের বারণ নাই আসতে, বোঝা যাচ্ছে আল্লাহ আল্লাহ জিনারা তিনাদের দরবারে হিন্দু জৈন মুসলমান খ্রিস্টান সবাই আসবে, মসজিদে কিন্তু সবাই যাবে না। ওলি মানে আল্লাহর বন্ধু, তার হবে সে ভাব শিরদে, ওলি মানে আল্লাহর বন্ধু, তার হবে সে ভাব শিরদে, আরে কবু নয় সে নিরাপদে যাবে চলে, আল্লাহ কোরআন পাকে বলেন। আল্লাহর প্রেমিক যারা তারা পৃথিবীর জমিন থেকে যাবেন, কিন্তু দুনিয়া তাদেরকে ছাড়বে।